ছোট নৌকা থাকবো, লাঙ্গল আমার কোনো কিছু থাকতে পারতো না, লাঙ্গল বোকাটে বোলা বানি প্রার্থীরা কুচের প্রার্থীরে মারতো অফিসে চেয়ার টেয়ার বাঙ্গা বাঙ্গি করে এমত অবস্থায় আমরা আগবেছি না করছি, তার চিনি না জানি না। এই আমার লোকে বিয়া দেবো তো মাথায় হচ্ছে তুমি বসে তুমি ফোনে কথা বলে তুমিটা হয়েছি তুই তো কারে করে তোমার লোক আমার কোনো সম্পর্ক নাই, আমি আমার ফোনে মাথায় হয়ে দিলাম তাই দিয়ে তারা সামনে বইয়ে ওইটা করছেন। এখানের মধ্যে শুধু নৌকা থাকবো, লাঙ্গল আমার কোনো কিছু থাকতে পারতো না, লাঙ্গল নিয়ে চলতো না। এই লোকে তারা একটা বাইশ লাঙ্গলের খাদ্য যারা করবো তারা একমাত্র করবো। আজকে আমরা নির্বাচনী কাজ শেষ করে অফিসে বসার পরে হঠাৎ করে অতর্কিতভাবে কয়েকজন বোকাটাই আমরা হামলা করছে, হামলা করার সাথে সাথে তারা বিভিন্ন তাদের অস্ত্র দেওয়া এবং চেয়ার টেয়ার ভাঙছে এবং তারা ওই দাঁড়ালো ছুরি দিয়ে আঘাত করছে। জুয়েল ভাই আঘাত হয়েছে আর আমি ধরতে গেছি, আমার দুইটি আঙুল একটা বলে দিচ্ছে। আজকে অত্যন্ত বুক ভরা বেদনা নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আমরা মৌলভীবাজার 3 আসন নির্বাচন করব জাতীয় পার্টি। আমি মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি। এখানে মৌলভীবাজারের আমাদের দলীয় প্রার্থী জনাব আলতাফুর রহমান সাহেব উনি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করতেছেন। আজকে অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে যে মৌলভীবাজার একটি শান্তিপ্রিয় শহর, সেই শহরে নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে, কিন্তু আজ যে কায়দায় অফিসে ঢুকে প্রার্থীর ছেড়ে সহ দলীয় কর্মীদেরকে স্টেপিং করে খুর দিয়ে পুছিয়ে এবং বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে অফিসে মেরে, এটা কি কোনো বাকশালী কায়দা শুরু হয়েছে? আমার মনে হয় যে অতীতের বাকশাল অবোধহয় ফেল করেছে তাদের কাছে আজকের এই আচরণে। তাই আমি মনে করি যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যদি না হয় তাহলে আমরা নির্বাচন বর্জন করব এবং আমাদের হাইকমান্ডের সাথে কালকে কথা বলে আমরা সিদ্ধান্ত নিব এবং জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে কথা বলে আমরা আগামীকালকে সিদ্ধান্ত গ্রহণ করবো।